আধুনিক হচ্ছে ঢাকার কেন্দ্রীয় শিশু পার্ক তবে হঠাৎ বন্ধ করে উন্নয়ন কাজ শুরু করায় বিড়ম্বনায় পড়েছেন দর্শনার্থীদের অনেকেই বন্ধের বিষয় ঘোষণাটি প্রচার কম করায় প্রতিদিনই শিশুদের নিয়ে পার্ক দেখতে আসা মানুষ ফেরত যাচ্ছেন শিশু পার্কের পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান অবকাঠামো উন্নয়ন ও আধুনিক রাইড স্থাপনের পর দুই সালে আবার খুলে দেওয়া হবে শিশু পার্কটি ইকরামুল আদানের প্রতিবেদন চাকরি নিয়ে সৌদি আরবে যাচ্ছেন আলাদ হোসেন তার আগে ছোট্ট দুই শিশু ও পরিবার নিয়ে ঘুরতে এসেছেন কেন্দ্রীয় শিশু পার্কে কিন্তু পার্কের টিকিট কাউন্টারে বন্ধের নোটিশ দেখে হতাশ তিনি কি করব আমি ভিতরে যাব কথা বলতেছে বাচ্চারা তার মতো অনেকেই প্রতিদিন পরিবার বন্ধু শিশুদের নিয়ে শিশু পার্কে আসেন ঘুরতে না পেরে হতাশ ছোট্ট সোনামণিরাও শিশু পার্কে আমি এসেছিলাম ঘুরতে এবং ঘোড়ায় চড়তে ট্রেনে চড়তে এসে দেখি শিশু পর বন্ধ আমরা প্লেনে চড়তাম তারপরে দোলনাই আমি তো অ্যাস্ট্রনিক আমি নেটে দেখলাম কখন থেকে কখন মানে এটা ওপেন থাকবে কবে ওপেন থাকবে নেট দেখে আমি আমার বাচ্চাকে নিয়ে আমি সেই রামপুরা থেকে আসছি আজকে বাচ্চাদেরকে যে নিয়ে যে ফেরত যাচ্ছি এটাই আমাদের ব্যর্থতা আর কি একদিকে খারাপ লাগতেছে আমার খুব ভালো লাগতেছে যে না কাজ যখন করতেছে হয়তো আমাদের জন্য নতুন কিছু করতেছে চল্লিশ বছর আগে সরহারদি উদ্যান সংলগ্ন পনেরো একর জায়গায় বারোটি রাইড নিয়ে চালু হয় শিশু পার্ক শিশুদের বিনোদনের জন্য ছিল উড়ন্ত বিমান নবযান রোমাঞ্চ চক্র আনন্দ ঘূর্ণি বিস্ময় চক্র রেলগাড়ি কিন্তু এখন এলাকা জুড়ে চলছে উন্নয়ন কাজ ছয় জানুয়ারি থেকে শুরু হয়েছে উন্নয়ন কাজ মাটির নিচে পাঁচশো গাড়ি পার্কিং সুবিধা সহ পার্কে বসানো হবে শিশুদের জন্য আধুনিক সব রাইড দুইশো কোটি টাকা ব্যয়ে সরকার এই উন্নয়ন কাজ করছে বাচ্চাদের চিত্তবিদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সুন্দর করে পার্কটা আধুনিকায়ন করার জন্য একটা প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এক বছরের মধ্যে কাজ শেষ করে নতুন আঙ্গিকে ঢাকার কেন্দ্রীয় শিশু পার্কটি চালু হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইকরামুল আদনান বৈশাখী সংবাদ ঢাকা